হৃদয়ের উষ্ণ আবেগে জলদস্যুদের কবল থেকে ফেরা 23 নাবিককে বরণ করে নিলেন স্বজন, জাহাজ মালিক ও বন্দর কর্তৃপক্ষ। বিকেল 4টার পরপরই তাদের বহনকারী জাহাজ এমভি জাহানমনি পৌঁছায় চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটিতে। পৌঁছার পর আবেগ আপ্লুত হয়ে পড়েন নাবিকরা। এক পর্যায়ে তারা নেমে এলে স্বজনদের আলিঙ্গনে সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। নাবিকদের ফুল দিয়ে বরণ করেন মালিক প্রতিষ্ঠান কেএসআরএম ও বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা। এ সময় দেশে ফিরতে পারাকে দ্বিতীয় জীবন আখ্যায়িত করে নাবিকরা বলেন, এভাবে স্বজনদের দেখা পাবেন কল্পনাই করেননি। সোমালিয়া জলদস্যুদের হাতে জিম্মি হবার 2 মাস পর দেশে ফিরলেন নাবিক। এখন বাড়িতে যখন ফ্যামিলির লোকজনের সাথে দেখা হলো, বড় ভাইয়ের সাথে দেখা হলো, তো সব কষ্ট ভুলে গেছি। সবার কাছে আন্তরিক ভাবে কৃতজ্ঞ, সবাই দোয়া করছেন। অবশ্যই অবশ্যই খুব ভালো লাগতেছে যে ভাইকে মানে খুব কাছে পেয়ে এত একটা বড় রিস্ক এরিয়া থেকে আসছে, ওইটা নিয়ে আমরা আনন্দিত। আসলে আমার আমার স্ত্রী অঞ্চলে আমার স্ত্রী আমার স্ত্রী খুবই ভালো আমরা এটা কল্পনা করে নেই, এটার উপর আল্লাহ আমাদের অশেষ রহমত করছে। দেশবাসীর দোয়া ছিল, আপনাদের সাপোর্ট ছিল সবার, আমাদের কল্পনা অনেক প্রেয়ারে ছিল। এই মুহূর্তটা আমার জীবনে সবচেয়ে একটা স্মরণীয় দিন, স্মরণীয় মুহূর্ত। দর্শক এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, মঞ্জুর, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ 23 নাবিককে বরণে যে সাড়ম্বর আয়োজন করেছিল সে আয়োজন এই মাত্র শেষ হয়েছে। আমার সাথে এই মুহূর্তে আছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহেল। তার কাছ থেকে জানতে চাইব, আসলে এই 23 বীর বাংলাদেশে তথা চট্টগ্রাম বন্দরে পৌঁছার পর তারা কেন এই আয়োজনটি করেছেন? আসলে এই যে আমরা তো শুনেছিলাম একটা আয়োজন করার কথা ছিল কেএসআরএম গ্রুপের, পরে আমরা শুনেছিলাম সেটি প্রথমে হবে মন্ত্রণালয়ে, পরে হয়তো তারা করবে, কিন্তু এর মধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এই 23 নাবিক যখন চট্টগ্রাম বন্দরে পৌঁছালো আপনারা তাদেরকে বরণ করে নিলেন, কেন এই আয়োজন আসলে বা এই আয়োজনটি কিভাবে সম্পন্ন করলেন? আপনি যা শুনেছেন সবই সঠিক। আজকে যে আয়োজনটা, এটা তো অবশ্যই একটা আনন্দের একটা উৎসব, একটা আয়োজন, কারণ তারা এটা বাংলাদেশের একটা বড় সাফল্য যে বাংলাদেশ একটি জাহাজকে কূটনৈতিক ডিপ্লোম্যাটিক যেটা এফোর্ট সেই কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সেটাকে তাকে সুস্থ সুন্দরভাবে জাহাজ এবং জাহাজের ক্রু দেখে ফেরত নিয়ে এসেছে। তো সেটা একটা আনন্দের বিষয় যে তারা এসছেন সুস্থভাবে, দেশের মাটিতে পা রাখছেন এবং তাদের আত্মীয় স্বজনের সাথে তারা একত্রিত হচ্ছেন। আজকে যে অনুষ্ঠানটা এখানে হলো সম্বর্ধনা অনুষ্ঠান, এটা চট্টগ্রাম বন্দরে তারা এসে নেমে পৌঁছাচ্ছে। প্রথম চট্টগ্রাম বন্দরে জাহাজটা এসেছে, ক্রুরা এখানে নামলো। তবে এই এই যে সম্বর্ধনা, এই সম্বর্ধনা কিন্তু সরকারের পক্ষ থেকে সম্বর্ধনা, মন্ত্রণালয়ের পক্ষ থেকে চট্টগ্রাম বন্দরে দায়িত্ব পালন করেছে। এবং এই পাশাপাশি আমি এটা বলতে চাই, এর সাথে মালিক পক্ষ ছিল, এর সাথে এই চট্টগ্রাম বন্দরে আমাদের যারা বন্দর নগরীর পিতা যেটা মেয়র মহোদয় ছিলেন, এটা সবার পক্ষে আত্মীয় স্বজন ছিল, আপনারা ছিলেন, সবার পক্ষ থেকে আমরা বলতে চাই একটা যৌথভাবে একটা চমৎকার সম্বর্ধনা এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। জুয়ার মঞ্জুর, আপনি শুনছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহেল বলছিলেন, আসলে এটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এই সম্বর্ধনার আয়োজন করলেও এটি আসলে সরকারের তরফ থেকে আয়োজন, সরকারি নির্দেশনা থেকে এই আয়োজন। মঞ্জুর, আমরা কিছু তথ্য দিতে চাই এই অবস্থায়। সেটি হচ্ছে যে চট্টগ্রাম বন্দরের এনসিটিতে আছি আমরা, এনসিটি যে এনসিটি 1, সে এনসিটি 1-এ এই 23 নাবিককে নিয়ে জাহাজ জাহানমনি 3 পৌঁছে বিকেল 4টায়। তার আগে এটি এই জাহানমনি বহির্নোঙ্গর আসে 3টার দিকে, চট্টগ্রাম বন্দরে যে বহির্নোঙ্গর সেখানে আসে, এবং তার আগে আমরা একটু দেখাতে চাই আসলে এই সেখান থেকে কান্ডারি 3 এবং কান্ডারি 4 নামে দুটি জাহাজ এই জাহানমনিকে পাহারা দিয়ে চট্টগ্রাম বন্দর পর্যন্ত পৌঁছে দেয়। এবং এই এখানে স্বজনরা উপস্থিত ছিলেন, নাবিকদের 23 নাবিকের স্বজন, এখানে জাহাজ মালিক পক্ষ কেএসআরএমের কেএসআরএমের কর্মকর্তারা উপস্থিত ছিলেন, এখানে মানুষ এখানে ছিলেন, এবং অনেক উৎসাহী যারা বন্দরে আসা যাওয়া করেন, বন্দরে যাদের প্রবেশাধিকার রয়েছে বা যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তারা এখানে উপস্থিত ছিলেন। তো আসলে এখানে এই একটু আগে যে অনুষ্ঠানটি হলো, এই যে সম্বর্ধনা 23 নাবিকের, সেই নাবিকদের সাথে কথা বলেছেন বাংলাদেশ সরকারের
পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, তিনি ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে কথা বলেছেন এবং নাবিকদের স্বজনদের সাথে তার শুভেচ্ছা বিনিময় হয়েছে। আসলে আমরা যারা দেখেছি যে এই 23 নাবিক যারা জিম্মি দশা থেকে মুক্ত হয়েছেন, 32 দিনের জিম্মি দশা থেকে 33তম দিনে যে মুক্ত হয়ে এই যে দেশে এসেছেন, স্বজনদের কাছে এসেছেন, এটা বহু প্রতীক্ষিত, বহু আকাঙ্ক্ষিত। এই নাবিকরা জাহাজে প্রতি মুহূর্তে তারা গান পয়েন্টে ছিল, একে 47 M16 এর মতো ভারী অস্ত্রের অস্ত্র তাক করা ছিল তাদের দিকে, যাতে কেউ কোনো আপত্তিকর, অর্থাৎ জলদস্যুদের কথার বাইরে যদি কেউ যায় তাদেরকে গুলি করে দেয়া হবে, তাদেরকে মেরে ফেলা হবে, এ ধরনের হুমকি দেয়া হতো প্রতি মুহূর্তে। এছাড়া KSRM গ্রুপ জিম্মি দশা থেকে মুক্তির জন্য যে মুক্তিপণ, জলদস্যুদের চাওয়া যে মুক্তিপণ, সেই মুক্তিপণ দিতে অস্বীকৃতি জানায় কিনা, গড়িমসি করে কিনা, কিংবা কোনো ছল চাতুরির আশ্রয় নেয় কিনা, এইসব কারণে সবসময় তারা ছিল একেবারে গান পয়েন্টে। কাজে এই একদিকে গান পয়েন্টে একটা ভীতিকর পরিবেশ পরিস্থিতি, অপরদিকে নিজেদের একটা জীবনের শঙ্কা, অস্থিরতা, কখন কি হয় না হয়, এই ধরনের একটা পরিবেশ পরিস্থিতি দেখে যখন মানুষ মুক্ত হয়, এ যেন এক নতুন জীবন পাওয়া। দর্শক আপনারা এই মুহূর্তে দেখছেন যে জাহাজের এই যে নাবিকরা, জাহানমনি থেকে যারা আমাদের MV আবদুল্লার যে 23 নাবিক, তারা আগেই নেমেছিলেন, নেমে এখানে সংবর্ধনা নিয়েছেন, শুভেচ্ছা বিনিময় করেছেন, পরিবারের সাথে স্বজনদের সাথে মিলিত হয়েছেন। এ পর্যায়ে তারা আসলে অনুষ্ঠান শেষে তাদের যে মালামাল, তাদের যে বিলঙ্গিং, সেই পণ্য সামগ্রী, লাগেজ, সেগুলো তারা নামিয়ে নিচ্ছেন। আপনারা একটু দেখবেন এই যে সাদা শার্ট পরা যে ভদ্রলোক আব্দুর রশিদ, তিনি জাহাজের মাস্টার বা ক্যাপ্টেন, তার তদারকিতে তার যে 22 সহকর্মী, সবার যে মালামাল, তাদের যে কার্টন, তাদের যে লাগেজ, ব্যক্তিগত যে সামগ্রী, সবকিছু তারা গুছিয়ে নামিয়ে নিয়ে আসছেন। আমরা এখন দেখছি যে আসলে একে একে নাবিকরা তাদের পণ্য সামগ্রী, ব্যাগেজ এবং অন্যান্য যাবতীয় জিনিসপত্র নিয়ে নেমে আসছেন। এই নাবিকরা যাতে তাদের বাড়ি করে, আমরা আগে জানিয়েছি 11 জন নাবিকের বাসা হচ্ছে চট্টগ্রাম শহরে, এর বাইরে বাকি যারা আছেন 23 নাবিকের, তারা চট্টগ্রামের বাইরে, চট্টগ্রাম শহরের বাইরে জেলাতে এবং বিভিন্ন জেলাতে তাদের বাড়ি ঘর। কাজেই এই নাবিকরা যাতে নিরাপদে, একদম নির্বিঘ্নে এখান থেকে তাদের বাসা যেতে পারেন কিংবা বাড়িঘরে পৌঁছাতে পারেন, সেজন্য ব্যবস্থা নিয়েছে KSRM গ্রুপ। তারা প্রত্যেকের জন্য গাড়ির ব্যবস্থা করেছেন, আমরা যতটুকু জেনেছি মালিক পক্ষের তরফে, এখান থেকে তারা অত্যন্ত নিরাপদে যেন তাদের বাড়ি যেতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে। তো আসলে আজকে, গতকালকে, এর আগে যদি বলে থাকি, মঞ্জুর আপনি নিশ্চয় শুনছেন যে এই যে MV আবদুল্লাহ গতকাল বিকেলে কুতুবদিয়া অঞ্চলে পৌঁছে এবং সন্ধ্যে 6টার দিকে কুতুবদিয়ায় বহির্নোঙ্গরে তারা নোঙ্গর করে, এরপরে এখান থেকে বিকেলে চট্টগ্রাম থেকে 23 জন নাবিকের নতুন একটি দল আবদুল্লাতে গিয়ে রাতে যোগ দেয়, সেখান থেকে তারা দায়িত্ব গ্রহণ এবং হস্তান্তর হয় নতুন নাবিকরা দায়িত্ব নেয়ার পরে। ফকরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, 23 নাবিক স্বজনদের কাছে ফেরার বিষয়ে জানাতে চট্টগ্রাম বন্দর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফকরুল ইসলাম।